نحمده ونصلي على رسوله الكريم. দ্বীনের মধ্যে বড় একটা অংশ হচ্ছে তালিম, আর আমরা যে আল্লাহর পথে বেরোই এই কথাই দাবি করি যে দ্বীন শিখতে বের হয়েছে। শিক্ষা তো অনেক ধরনেরই আছে, জুতো সেলাই করা সেটাও শিখবার জিনিস, না শিখে জুতো সেলাই করতে পারবে না। পকেট মারা এটাও শিখবার জিনিস, হঠাৎ করে কেউ আমি যে পকেট মারতে আরম্ভ করবো পারবে না, আপনি শিখতে উস্তাদের কাছে শিখতে হয়, পদ্ধতি আছে। কিন্তু যে কোনো শিক্ষা নয়, বরং দিন শিক্ষা, যে জিনিস আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর কাছে মকবুল বানাবে, ওইটা হলো দিন। আমরা আল্লাহর পথে যে বেরোই শুধু শিখবার জন্য বের হই না, দিন শিখবার জন্য বের হই। তারপরেও যে জিনিস শিখছি ওইটাই সরাসরি দিন কি না এটাও বোঝার প্রয়োজন। তবলিগে যদি যাই তো প্রথমে ৬ নম্বর শিখি, এরপরে আর অন্যান্য উসুল শিখি, কোন কোন চার কাজ করতে হয়, কোন চার কাজ বর্জন করতে হয়, এগুলো শিখেছি না। আসল তো ইলম ওটা যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যে দিয়েছেন, সাহাবাদের কাছে যে ইলম ছিল ওটা হচ্ছে আসল ইলম। কোন একজন সাহাবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হতে পারেন, মুয়াজ ইবনে জাবাল হতে পারেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু হতে পারেন, যে কোনো একজন সাহাবিকে যদি বলা হয় যে আপনি ৬ নম্বর বয়ান করেন, তো প্রথম কথা বলবে যে ৬ নম্বর আবার কি জিনিস, আপনি ৬ নম্বর জানেন না, কি শিখেছেন? তো ৬ নম্বর জানে না কোনো সাহাবি, জানতেন না ৬ নম্বর। তো ঠিক আছে, ওখান থেকে যদি নিরাশ হলাম তাও জিজ্ঞেস আছে, বলেন তো কি কি করতে, কোন চার কাজ করতে হয় আর কোন চার কাজ বাদ দিতে হয়, তো তাও তো জানি না। তো আপনি এতদিন কি শিখলেন তাহলে, দিন তো কিছুই শিখলেন না। এ কথা আমাদের জন্য বোঝা কোনো কঠিন নয় যে এগুলো আসলে দিন নয়। তাহলে আমরা কেন শিখি? শিখি এই জন্যে যে এর দ্বারা দিন পর্যন্ত পৌঁছাবার একটা বড় আশা আছে। যেরকম সিঁড়ি ঘর নয়, কিন্তু ঘরে যাওয়ার জন্য আবার সিঁড়ি বড় উপকারী। যদি উপরতলায় থাকে তো সিঁড়ি ছাড়া যাওয়া মুশকিল, লাফ দিয়ে উঠতে পারবো না, তো সিঁড়ি ছাড়া চলবেও না। আর এই কথাও সত্য যে সিঁড়ি ঘরও নয়। যেসব জিনিসকে আমরা বড় গুরুত্ব দিয়ে শিখি এগুলো বেশিরভাগই উপলক্ষ। মুতাকাল্লিম যখন ওমুমি গাছতে যান তো কি কথা বলতে হয়, খুসুসি গাছের উসুল কি, তো এই কোনো জিনিসই এগুলো সাহাবার কেউ জানতেন না। ওমুমি গাছ কাকে বলে, খুসুসি গাছ কাকে বলে, তশকিলি গাছ কাকে বলে, কোটে জানতেন না। তো যদি উমুমি গাছটি জানতেন না তো উমুমি গাছটি কি বলতে হয় তার উসুল তাই কেমন করে জানবেন, আর খুসুসি গাছের উসুল কেমন করে জানবেন, এগুলো কোনোটাই জানতেন না। আমরা কেন এগুলো চর্চা করি? এই জন্য নয় যে এটা দিয়েই কেউ আল্লাহর নৈকট্য অর্জন করবে বা তার নাজাত হবে, এটা আমাকে ইমানি মজবুতির দিকে নিয়ে যাবে। আসল এগুলো উপলক্ষ, লক্ষ্য নয়। ওরকমই
মাদ্রাসাগুলোতে যেসব জিনিস শিক্ষা দেওয়া হয়, দুনিয়ার যে কোনো মাদ্রাসার যে কোনো স্তরের, একেবারে প্রাথমিক হতে পারে, একেবারে দৌড়ার হতে পারে, বা দৌড়ার পরবর্তী নানান ধরনের চাকরি যে আছে সেগুলোতে হতে পারে, যে কোনো একটা পরীক্ষায় যে কোনো একজন সাহাবিকে যদি পরীক্ষা দিতে বসানো হয় তো পাস করবে না, একজনও পাস করতে পারবে না। আর শুধু পাস করতে পারবে না নয়, কোনো একটা পেপারেই পাস করতে পারবে না। তার মানে কি যে মাদ্রাসাতে যা কিছু পড়াচ্ছে সব বলতে বেকার? না, তাও নয়। এগুলো ওই সিঁড়ির মতো, যেগুলো সিঁড়ি হিসাবে বড় উপকারী, কিন্তু এগুলো শিখে যদি কেউ মনে করে যে আমি আসলটা করেছি তো বড় ভুল। তবলিগে গেল কেউ, আর তবলিগে ছয় নম্বর বয়ানও করতে জানে, আর কোন চার কাজ করতে হয়, কোন চার কাজ বাদ দিতে হয়, এগুলো খুব উঁচু বলতে পারে, মকামি কাজের উঁচু বলতে পারে, খরচের উঁচু বলতে পারে, যত ধরনের উঁচু ইত্যাদি আছে সবগুলোতে একেবারে মহা এক্সপার্ট। কিন্তু তার যদি আসল ইমানের সিফত যেটা, দিলের ভিতর যদি ওইটাই অর্জন না হয়, নামাজের ভিতর যে সিফত প্রয়োজন ওইটাই অর্জন না হয়, যেসব জিনিসের কারণে আল্লাহর কাছে বান্দা মকবুল হয় ওই সিফতগুলো যদি তার মধ্যে অর্জন না হয়, তাহলে এইসব বয়ান দিয়ে কি হবে? কোনো বয়ান না কথা হবে। কবরে ফিরিস্তা জিজ্ঞেস করবেন না যে ছয় উসুল কি, বরং জিজ্ঞেস করবেন যে তোমার রব কে ছিল, অর্থাৎ ইমান সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে জিজ্ঞেস করা হবে যে ওইটা আমার জীবনের ভিতর কত এসেছিল। সব দিকে আমরা যখন যাই তখন যেসব জিনিস প্রাথমিকভাবে শিখি এগুলো উপলক্ষ, লক্ষ্য হচ্ছে ওই ইমানি সিফতগুলো অর্জন করা, নিজের ইমানকে মজবুত করা, নামাজ সুন্দর করা, ইলমের উপর জীবনকে গড়া, আল্লাহর ধ্যান নিজের মধ্যে পয়দা করা, মুসলমানের কদর জানা, এই জিনিসগুলোর ভিতর অর্জন করা। আর এগুলো অর্জন করবার জন্য আল্লাহর পথে বেরোই, আর এই আল্লাহর পথে বের হওয়া আর এই উসুলগুলো জানা, এইটাই যে এই সিফতগুলো অর্জন করবার একমাত্র পথ তাও নয়। এর আগে যুগ যুগ ধরে আল্লাহওয়ালারা ইমানওয়ালা হয়েছেন, নামাজওয়ালা হয়েছেন, আল্লাহর কাছে মকবুল হয়েছেন, আর তারাই খুসুসি গাছ, উমুমি গাছ এগুলো শিখেননি, ছয় নম্বরও শিখেননি। বর্তমানে যদিও আমাদের অনেকের জন্য বাস্তবে এটা একমাত্রই হতে পারে, পটিয়ায় একটা বড় হাসপাতাল আছে, কেউ যদি বলে যে দুনিয়াতে এটা একমাত্র হাসপাতাল তো ভুল কথা। কিন্তু পটিয়ার অধিবাসী একজন সাধারণ মানুষ, সে দেশ বিদেশ যাওয়ার সামর্থ্য রাখে না, ওর চিকিৎসার জন্য এই ধারে গেছে ও যে পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে, যে তার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী হিসাবে এইটা একমাত্র হাসপাতাল। কারণ এর বাইরে দুনিয়া নানান হাসপাতালের নাম বলে কি লাভ, ও যেতে তো পারবে না। তো বাস্তবে এটা একমাত্র অনেকের জন্যই হতে পারে। আমরা এখানে যারা আছি বেশিরভাগ ক্ষেত্রে স্কুল কলেজ ইত্যাদিতে পড়া, এই তবলিগ ছাড়া তার দ্বিতীয় কোনো পথই নেই তবলিগের দিন পাওয়ার। তো বাস্তবে বড় একটা তবকার জন্যে এটা একমাত্র পথ, কিন্তু নীতিগতভাবে একমাত্র নয়, বাস্তবে ভিন্ন জিনিস, নীতিগত ভিন্ন জিনিস। ওরকম সাহাবারা কেউই মাথায় পড়েননি, আর তারাই ছিলেন আসল ইমানওয়ালা, আমলওয়ালা, দিনওয়ালা। এরপরে এই কথাও সত্য যে পরবর্তীকালে ওরকম হয়, তবলিগে একজন সাধারণ মানুষ যাবে, মায়ের মাদ্রাসায় পড়বে, না পীরের কাছে বয়স হবে, মোটামুটিভাবে এই তিন রাস্তার বাইরে দিন পাওয়া মুশকিল। সাহাবাদের কাছে তিনটা কোনটাই ছিল না, সরাসরি রসুল সাল্লাহ কাছে নিয়েছেন, কিন্তু ওই কথা বেশিরভাগ মানুষের জন্য এখন দূরের কথা, অবাস্তব।
তো আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে এই তবলিগের মেহনত দিয়েছেন। এই মেহনত লক্ষ্য নয়, এটা উপলক্ষ। লক্ষ্য হচ্ছে ইমান অর্জন করা, আমল ভালো করা, ইমানি আমলের সিফতগুলো নিজের মধ্যে পয়দা করা। সাহাবারা যে মেহনতের মাধ্যমে নিজেদের মধ্যে এই সিফতগুলো অর্জন করেছেন, আর তারা যে জিনিস অর্জন করেছিলেন ওইটাই ছিল বলা যেতে পারে যে আসলে ইলম। আমাদের কাছে আগ্রহ জাগে ইলমের ব্যাপারে, কারণ আল্লাহ তাআলা বড় মূল্য দিয়েছেন। কোরআন শরীফে তার ফজাইল বয়ান আছে, হাদিস শরীফে তো আছে আগ্রহ। কিন্তু ইলম কি এটা যদি না জানি, তো আল্লাহ তাআলা বলছে এক ব্যাপারে, আমি ভাববো আরেক ব্যাপারে। শব্দের শব্দ বুঝলাম ইলমের ফজাইল, কিন্তু ইলম সম্বন্ধে আমার যদি ধারণা না থাকে তাহলে আমি অন্য কিছু ভাবছি। একজন লোক সে বকি আর কুকুরের পার্থক্য বুঝে না, ও কুরবানি দেওয়ার জন্য কুকুর পেল ওইটাকে কুরবানি দিয়ে দিল, ভাবলো যে বকি কুরবানি দিচ্ছে। বকি দিলে তো ঠিকই হতো, সাইজও খুব বেশি পার্থক্য নয়, ছোটোখাটো বকরি আর অংশ অনেক কুকুর তো তার অনেক বড় হয়। কিন্তু যদি না চিনে তো ভুল কাজ করবে। শব্দ নয় ওইটা যেটা আল্লাহ তাআলা দিয়েছে। একবার মদিনাতে একজন লোক এসেছেন আর উনি কথা বলছেন, সাহাবারা চারপাশে বসেছেন আর উনার কথা শুনছেন, আর খুব জ্ঞানী লোক। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন, এসে দেখলেন যে উনি কথা বলছেন সেই ব্যক্তি কথা বলছেন, আর সাহাবারা খুব আগ্রহ করে চারপাশে বসে কথা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ইনি কে? উপস্থিত সাহাবারা যারা ছিলেন তাদের মধ্যে কেউ বললেন আল্লামা। আল্লামা মানে বড় আলিম। আমরা অনেক বলছি আল্লামা অমুক আল্লামা অমুক, আল্লামা মানে বড় আলিমকে আল্লামা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন যে কেন আল্লামা, অর্থাৎ কি কোন ইলমিনার কাছে আছে যার যার কারণে তুমি এনাকে আল্লামা বলছো? বলছেন কারা? সাহাবারা। তো বললেন যে ইতিহাস সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন, আরবরা কি কি ব্যাপারে নিজেদের মধ্যে ইখতিলাফ করেছে ওই সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন। সব জমানায় মানুষের মধ্যে ইখতিলাফ সবসময় একটা আকর্ষণের জিনিস। একজন বাড়িতে থাকে আর তার চারপাশে চার প্রতিবেশী আছে, তিন সংসারই স্বাভাবিকভাবে ঠান্ডা চলছে, একজনের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর তালাকের উপক্রম, বাকি তিনজন বিশেষ করে মহিলারা যদি বসে তো যাদের তালাক হচ্ছে না এদের নিয়ে কেউ গল্প করে না, গল্প করবার কিছু নেই। আর যার তালাকের সম্ভাবনা সব প্রশ্ন সব গল্প তাকে নিয়ে, দেখলে জিজ্ঞেস করে যে কদ্দুর এগুলো কি মেহমান সাথে বসে কিছু হলো নাকি এতলাফাতের সব ব্যাপারে, লেখাপড়ার ব্যাপারও তাই, গবেষণা করে যে ব্যাপারে মানুষ একমত হয়ে গেছে ওই কোনো গবেষণাই নাই, যেখানে মতানৈক্য আছে ওখানে সব গবেষণা। তো উনি বড় আলিম, কারণ আরবরা কী কী ব্যাপারে এখতলাফ করেছে ওগুলো উনি খুব জানেন, ইতিহাস জানেন, কবিতা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন এটা এমন ইলম যা জানাতে কোনো লাভ নেই, না জানলে কোনো ক্ষতি নেই। ইলম লা ইয়ানফা জাহলুহু লা ইয়াদুর, এটা এমন ইলম যে ইলম জানার কোনো লাভ নেই, না জানলে কোনো ক্ষতি নেই। বড় গুরুত্বপূর্ণ কথা যে যারা শুনছেন আর বলছেন আল্লামা তারা সাহাবারা, কোনো হাবাগুবা মানুষ না, যাদেরকে আল্লাহ তাআলা দিনের ব্যাপারে এত উঁচু স্তরে সমঝবুঝ দিয়েছিল যে পরবর্তীকালের লোক তাদের এই সমাজের স্তরে পৌঁছাতে পারবে না, সব সাহাবারা। দিনের জ্ঞান তাদের, দিন কি এই ব্যাপারে তাদের যে আল্লাহ তাআলা দিলের মধ্যে যে তাফাক্কুর দিয়েছিলেন এটা বড় গভীর, তাদেরকে সম্বন্ধে বলা হয়েছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
আম ভাবে সাহাবাদের সম্বন্ধে বলেছেন, আবার রাহুম কুলুবান আমাকাহুম আইলমান আকাল্লাহুম তাকাল্লুফান, সাহাবাদের সম্বন্ধে বলেছেন যদি তোমরা কারো অনুসরণ করতে চাও তো সাহাবাদের অনুসরণ করো। মানকানা মুসলমান ফাল ইয়াসতান বিমা কদ বাদ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরা হাযিল উম্মাহ আবাররাহা কুলুবান আমাকাহা আইলমান আকাল্লাহা তাকাল্লুফান কওমুন আখতারাহুমুল্লাহু লিসাহাবাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিনাসি দীন, তারা ওই কওম যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাতের জন্য আর দ্বীনের প্রসারের জন্য। হাজরত সাহাবাদের অনেক ফজাইল আছে, আল্লাহ তাআলা আরওয়াহ থেকে সাহাবাদেরকে রুহের জগতে নির্বাচন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হওয়ার জন্য, তাদের মজলিস সেই লোকের কথার মধ্যে ধাঁধা করে গেছে। আর বলছে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফালতু জিনিস কোন দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের কিতাব থেকে কিছু পড়ে বড় মুগ্ধ হয়েছেন, বড় ইলমের কথা, আর ওটা লিখে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন জানলেন তো খুব নারাজ হয়েছেন। ওমর যখন বুঝতে পারেন যে রাসূল কি মাত্রার নারাজ হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুশ করার জন্য যেন নতুন করে কলিমা পড়ে আবার মুসলমান হলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবিয়্যা, এই কথা বললেন যে আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছি, ইসলামকে দিন হিসাবে মেনে আমি সন্তুষ্ট, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে আমি সন্তুষ্ট। অর্থাৎ নতুন করে যেন মুসলমান হলেন। কি কাজ করেছিলেন? ইহুদিদের কাছ থেকে কিছু ইলিম ভেবেছিলেন যেটা ওনার নজরে ইলিম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরে ওটা মোটেই ইলিম নয়। সেজন্য বড় গুরুত্বপূর্ণ জিনিস যে যে জিনিস এত গুরুত্বপূর্ণ তাকে ঠিক চেনা, তা না হলে আমি এটা ভুল জিনিসকে কদর কদর করব, আর যদি আমি ভুল জিনিসকে কদর করি তো খামোকা জিন্দিগি বরবাদ যাবে। যদিও প্রসঙ্গটা বাইরের, একটা গল্প, গল্পের সাধারণ মানুষের লেখা একটা গল্প, কিন্তু এই জায়গায় একটু আমাদেরকে বুঝতে একটু সাহায্য করতে পারে। একজন মহিলা সে কোথাও বড় একটা দাওয়াতে যাবে, বড় বিয়ের অনুষ্ঠান, সে বিচারী ধনী নয় কিন্তু বড় ধনী বাড়ির একটা বড় অনুষ্ঠান, তার খুব শখ হয়েছে যে এই অনুষ্ঠানে একটু দামি অলংকার পরে যাবে, বড় বড় মার যেটা তার সামর্থ্যের মধ্যে নেই। তার জানাশুনে একজনের কাছ থেকে তার দামি তার ওরকম হার ধার করেছে যে বিয়েতে যাওয়ার জন্যে, বড় অনুষ্ঠানে যাওয়ার জন্যে ধার করেছে, বড় একটা হার ধার করেছে। ঘটনাক্রমে ওইটা হারিয়ে গেছে, এমন জিনিস যে এই মহিলার ওইটা সারা জীবনে শোধ করা মুশকিল, কিন্তু সে এটা শোধ করতে চায়। ভালো লোক, কোনো খারাপ লোক নয়, বিচারী সারা জীবন, ওই প্রথম জীবনের ঘটনা এটা, সারা জীবন এর বাড়ি ওই বাড়ি কাজ করে 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 কষ্ট করে টাকা জমা করে করে বার্ধক্যে ওই পরিমাণ টাকা সঞ্চয় করেছে যেন এটার দাম দিতে পারে, আর গিয়ে সারা জীবন পরিশ্রম করে টাকা সঞ্চয় করে যখন দাম দিতে গেছে সেই মহিলা তো ভুলেও গেছে ব্যাপারটা কি কত আগের কথা, যখন অনেক কথা মনে টনে করিয়ে দিল তুমি আরে কি ভুল তুমি করলে, ওটা তো ইমিটেশন ছিল, ওটা নকল ছিল, আসল শোনা ছিল না। একটা নকল জিনিস কি আসল শোনা ভেবে ও তো জীবন শেষ করে দিল ওটা সুর করার জন্য। আমরা যদি ওরকম এটা নকল ইলিমকে ইলিম মনে করে আমার জীবন খতম করে দিই তো বড় আফসোসের কথা হবে। তো সাহাবারা যদি ধাঁধায় পড়তে পারেন তো আমরা কি? সেই জন্য বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যে বুঝি যে কোন জিনিস আসলে আমাদের কাম্য, কি আমরা অর্জন করতে চাই, এই কথা একটু ভূমিকা হিসেবে বললাম। এবার আবু কাসিদ দিয়ে কাজ আনুন, জীবনের একটা ঘটনার দিকে যাই।
সেই ঘটনা দিয়ে ইলিম কি বুঝতে চাই। তাইফের দিনে তাইফবাসীর সাথে অর্থাৎ বনু সাকিফার সাথে যুদ্ধের সময় একটা তীর এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলের বুকে বিঁধল, বুকে বা ওনার উপর লাগলো, উনি আহত হলেন, জখম লাগলো, সেই জখমে পরবর্তীতে উনি ইন্তেকাল করলেন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একেবারে শেষের দিকের ঘটনা। তাইফের যুদ্ধ হয়েছিল হুনাইনের পরে, তার কিছুদিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন, আর বনু সাকিফ তারাও মুসলমান হয়ে গেছেন। বনু সাকিফের সেই একটা প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর কাছে এসেছেন দেখা করবার জন্য, খলিফার সাথে দেখা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওই তীর, যে তীরে ওনার ছেলে মারা গেছেন ওনার কাছে ওটা ছিল, ওই তীর বের করে তাদেরকে দেখালেন যে তোমাদের মধ্যে কেউ এই তীর চিনতে পারছো কি? যা তীর ছিল ওনার নাম সাদ ইবনে উবাইদ, উনি বলে যে হ্যাঁ আমি চিনতে পারছি, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এটা আমি নিক্ষেপ করেছি। তীর বানানো, ধার দেওয়া, পালক লাগানো এবং শেষ নিক্ষেপ করা পর্যন্ত এক ব্যক্তি। প্রাচীন আরবের নিয়ম ছিল যে হত্যার বদলে হত্যা, যদি হত্যাকারী একজন হয় তাহলে ওই প্রতিশোধ নেওয়া বড় সহজ হয়, কিন্তু হত্যাকারী যদি 100 জন হয় তাহলে বড় মুশকিল হয়। এই জন্যেই করে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র করল, তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে যতগুলো গোত্র আছে কোরেশের ভিতরে প্রত্যেক গোত্র থেকে একজন আঘাত করবে এবং একই সাথে আঘাত করবে, যাতে পরবর্তীতে যদি প্রতিশোধের প্রশ্ন আসে কেউ যেন বলতে না পারে যে ওরা আগে মেরেছে, ওটা প্রতিশোধ আগে নেব, বরং সবাই সাথে একসাথে, আর একসাথে হয়ে গেলে মুশকিল করা মুশকিল। এই জায়গায় একজন ব্যক্তি তীর বানানো, তীর ধার দেওয়া, পালক লাগানো এবং সে নিক্ষেপ করা একজনই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার মতটা বড় সহজ হয়ে গেল। আর আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে বরাজের পায়ে যে দুনিয়ার ক্ষমতা দিয়েছেন, জাহিরি জগতের ক্ষমতা, অপরদিকে আল্লাহ তাআলা ওনার হাতে বাতিনি জগতের ক্ষমতাও দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দোয়া কত শক্তিশালী দোয়া হবে, জাহিরি জগতে উনি আদেশ দিতে পারতেন যে আমার ছেলেকে এই ব্যক্তি হত্যা করেছে, একে হত্যা করো, তা না হয় দিলেন না, বদুয়া দিতে পারতেন যে আল্লাহ তুমি বদলা নাও, তাও করলেন না, বরং শান্তভাবে কথা শুনলেন যিনি বর্ণনা দিয়ে যাচ্ছেন যে এই তীর আমি বানিয়েছি, আমি ধার দিয়েছি, আমি পালক লাগিয়েছি, আমি নিক্ষেপ করেছি। আবু বকর সিদ্দিক জানু শান্তভাবে সম্পূর্ণ বর্ণনা শোনার পরে বললেন, সব তারিফ সব প্রশংসা ওই আল্লাহর যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেননি। সম্মান দান করেছেন, ওনার ছেলে শহীদ হয়েছে, শহীদ হিসেবে যে বড় সম্মানিত স্থান আল্লাহর কাছে পেয়েছে, আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেননি। সেদিন যদি নিজের ছেলের হাতে এই ব্যক্তি মারা যেত তাহলে মুমিনের হাতে কাফির মরত, আর ওই কাফির যে মুমিনের হাতে জিহাদে মরে ও হামেশা জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ হয়ে থাকত। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু না হত্যার আদেশ দিলেন, না তার উপর বদদোয়া দিলেন, এমনকি এটাও তো বলতে পারতেন যে আগের কথা আর তারপর তুমি মুসলমান হয়ে গেছ, প্রতিশোধ আর নেব না, আমি সবর করলাম, এ কথাও বলতে পারতেন যে সবর করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু না প্রতিশোধ নিলেন বা তার কোন চেষ্টা করলেন, না সবর করলেন, বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শুকুর করলেন। দুই কথা, যে উনার ছেলে বড় মর্যাদা পেয়েছে আর এই ব্যক্তি
জাহান্নামে যায় না, দুটো শুকর। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কি শিখেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের শিক্ষা যদি না হতো, তরবিয়ত যদি না হতো, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিশোধ নিতেন। আর এটা তৎকালীন নিয়ম অনুযায়ী কোনো অন্যায়ও হতো না, আইয়ামে জাহিলিয়ার নিয়ম অনুযায়ী যুক্তিসঙ্গত, বরং এই প্রতিশোধ না নেওয়া বড় দোষ। যে লোকে সমাজের লোক বলত যে এটা কি বাপ, এটা বাপ হলো, ছি ছি ছি, এরকম বাপ যেন দুনিয়াতে না থাকে, বড় বৈজ্যতির কথা। যে ছেলের হত্যাকারী সামনে পেয়েছে আর বাপ নড়ে না, ও কি মানুষ না গরু না কি? কত কথা বলার তাদের অধিকার ছিল আইয়ামে জাহিলিয়াতের নিয়ম অনুযায়ী, তা নয়, বরং শুকর আদায় করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেসব জিনিস শিখেছেন তার মধ্যে একটা হলো, ওনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আখিরাতে যে বড় মর্তবা পেয়েছে সেই মর্তবা যেন ওনার চোখের সামনে ভাসছে। আমরা যেরকম এই দুনিয়াতে, যে আমার ছেলে বিদেশ চলে গেল, কিন্তু বিদেশ গেল বড় একটা উঁচু মর্যাদার কোনো একটা কাজে, কোনো বাচ্চার কাছে মন্ত্রী হিসাবে চাকরি পেয়ে গেছে, বড় কি বিদেশের নাম করা কোনো মাদ্রাসার উস্তাদ অথবা নাম করা কোনো ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে গেছে, বড় মান সম্মানের ব্যাপার। তো সেই ছেলে যদি দেশ থেকে চলেও যায়, মা বাপ কাছে নেই, কিন্তু কাছে না থাকার দুঃখ করে না, বরং এই ব্যাপারে বড় আনন্দিত, বড় গর্ব, বড় শুকর আদায় করে যে আল্লাহ তাআলা আমার ছেলেকে বহুত কামিয়াবি দিয়েছে। এই কথা বলেও না মরে গেছে, দুনিয়াতে আছো মরে যাবে কেন, ও তো আরেক দেশে গেছে। বর্তমানে বা সাধারণ একজন মানুষ আরেক দেশে চলে যাওয়াকে যেরকম স্থানান্তরই মনে করে, আর সেই দেশে গিয়ে যদি বড় মর্যাদা পায়, এই ব্যাপারে তার কোনো দুঃখ থাকে না, কোনো আক্ষেপ থাকে না যে আমার ছেলে বিদেশ চলে গেল, বরং খুশি যে বড় কামিয়াবি পেয়েছে, বড় সফলতা পেয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে দুনিয়া থেকে চলে যাওয়া এটা ওনার দৃষ্টিতে কোনো যাওয়াই নয়। গায়েবকে এত কাছে এত পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এটা কোনো যাওয়াই নয়। আমরা যে কথাকে ইন্তেকাল বলি, স্থানান্তরিত হওয়া বলে ইন্তেকাল, কিন্তু ইন্তেকাল অনুভব করতে পারি না, বলে ইন্তেকাল আর মনে করি মৃত্যু, বরং ইন্তেকালকে মৃত্যুরই সমার্থক হিসেবে ব্যবহার করি, মরে গেছে শেষ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্তেকাল, আর ইন্তেকাল হিসাবেই দেখছেন যে এই জায়গা থেকে ওই জায়গায় গেছে, আর শুধু গেছে নয়, দুনিয়ায় থাকতে তো সাধারণ মানুষ ছিল, ওখানে আল্লাহ তাআলা তাকে বহু বড় মর্যাদা দিয়েছেন, আর এই মর্যাদা তো এই ব্যক্তি উপলক্ষ, তো শুকর করা খুবই যুক্তিসঙ্গত কথা। এ যদি এই কাজটা না করতো তাহলে আমার ছেলে এত বড় মর্যাদা পায় না। আমাদের দুনিয়াতে যেরকম, যে কেউ আমাকে সাহায্য করলো, আমার ছেলে তো কোনো কারণে পাসপোর্টই বানাতে পারছিল না, আর পাসপোর্ট না বানালে তো বিদেশে যেতেও পারতো না, মন্ত্রীও হতে পারতো না, মনে করা দেখা দিয়ে গিয়ে হচ্ছে সৌদির মন্ত্রী। তো যে পাসপোর্ট বানিয়ে দিয়েছে তার কাছে কত শুকর গুজার হবে, তাবুকাসি দিয়ে রাখানু কত শুকর করছেন যে এই ব্যক্তির হাত দিয়ে আল্লাহ তাআলা আমার ছেলেকে এত বড় মর্যাদা দিয়েছে। এটা হলো ইমানিয়াতের মসিবত, যে গায়েবকে এত পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই যে একটা জিনিস, ও দেখা গায়েবকে এত পরিষ্কারভাবে দেখতে পারা, এইটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। গায়েবের উপর কথা শব্দ বয়ান শেখার নেই, গায়েবকে আসলে দেখাই শিখিয়েছে। এই ধরনের আর একটা কথা সাথে সাথে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে মিম্বরের কাছে হেলান দিয়ে বসলেন, ইতিমধ্যে একজন মহিলা এক ঝুড়িতে খেজুর এনে দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওখান থেকে একটা খেজুর হাতে নিলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে হে আলী খাবে, আলী রাদিয়াল্লাহু আনহু যে খাবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওনাকে দিলেন, ওই খেজুর খেলেন, খুব স্বাদ পেলেন স্বপ্নের মধ্যে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খেজুর হাতে নিলেন, আবার ওনাকে জিজ্ঞেস করলেন হে আলী খাবে? আলী রাদিয়াল্লাহু আবার বলে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাও ওনাকে দিলেন, ওইটাও খেলেন, আর ওইটা ওরকম খুব মজা লাগলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদেরকে দিতে লাগলেন, আর স্বপ্ন ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু ঘুম থেকে উঠলেন, নামাজে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার পরে হেলান দিয়ে ওরকম বসলেন যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। ইতিমধ্যে একজন মহিলা এক ঝুড়ি খেজুর এনে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আলী খাবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন খাবো। ওমর ওনাকে দিলেন, স্বাদ পেলেন, ওই স্বপ্নে যে স্বাদ পেয়েছিলেন সেই স্বাদ পেলেন। আরেকটা হাতে নিয়ে আবার জিজ্ঞেস করলেন যে হে আলী খাবে? আলী রাজ বলেন যে খাবো, ওইটাও দিলেন, ওইটাও খেলেন, ওইটাও ওই স্বাদ পেলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ডানে বায়ে অন্যান্যদেরকে দিতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এত বেশি স্বাদ পেয়েছেন, এত ভালো লেগেছে যে মন চাচ্ছে আরো, বলছেন না মন চাচ্ছে আরো, আর মন চাইলে নজর ওইদিকে যাই, তো ওইদিকে ওনার নজর ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে উনি আরো আগ্রহী, কিন্তু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি আরো দিতেন তাহলে আমিও দিতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুটোই দিয়েছেন, আমি দুটোই দিলাম। এক হলো কিছু পরে যে ঘটনা ঘটবে, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে ওই জিনিস দেখালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু বাস্তব সুন্নত নয় যেগুলো জিন্দা অবস্থায় করেছেন, বরং আল্লাহ তাআলা উনাকে এর সুন্নতের এত উঁচা তৌফিক দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের সুন্নতও উনি আদায় করছেন। আর তৃতীয় কথা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে কি কি দেখেছেন ওইটা উনি জানেন। আর এটা খাস জ্ঞান ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে, মুনাফিকদের লিস্ট ছিল, জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন অঞ্চলে যে সব আমির নিয়োগ করেছেন তাদের মধ্যে একজন মুনাফিকও ছিলেন। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আমার যে বিভিন্ন অঞ্চলের আমির আছে তাদের মধ্যে মুনাফিক কেউ আছে কি না, কারণ এটা শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতো, অন্য কেউ না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ একজন আছে, নাম বলেননি, একজন আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কথা বলার পরপরই ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সরিয়ে দিয়েছিলেন, নাম যদিও বলেন। তো প্রায় যেন যে কথা মানুষের জানবার কথা নয় আল্লাহ তাআলা উনাকে ওইটাও জানিয়ে দিত। বিদেশি একজন লোক মদিনায় এসেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে জিজ্ঞেস করলেন যে খলিফা কিরকম লোক? উনি সংক্ষিপ্ত কিন্তু বড় আজীব উত্তর দিলেন, বললেন লা ইয়াখদা ওয়ালা ইয়ুখদা, ধোকা দেয় না, ধোকা খায় না। ধোকা দেয় না বোঝা গেল, যখন নিন্দা লোক ধোকা দেবে না, ধোকা খায় না কেমন করে? যে আল্লাহ তাআলা উনাকে এমন ফরাসত দিয়েছেন যে ধরে ফেলছে, কেউ ঠকাতে পারবে না, ধোকা খায় না। তো যে স্বপ্নের কথা জানে ওকে কে ঠকাবে? আর এই আগে স্বপ্ন দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর স্বপ্নের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করছেন আল্লাহ তাআলা জাগ্রত অবস্থায় উনাকে ওই সব জিনিস করার তৌফিক দিয়েছে। এত সুন্নতের ইহতেমাম পাবন্দ। তো এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে শিখিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আখিরাতে যেন উনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরে ফজর নামাজের পরে কি হবে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ভিতর কি কি দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু সেগুলো সব দেখছেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন এক জগতে নিয়ে গেছে যে এই জাহিরি জগতের সব পর্দা সরে গেছে, যেগুলোর কারণে আমরা এই কিছু ছাড়া বাইরে দেখতে পারি, সামনে সব দেয়াল, না ডাইনে দেখতে পারি না বাইরে দেখতে পারি, সংকীর্ণ একটা আবদ্ধ জীবনের মধ্যে আমরা
আটকা পড়ে আছি, রসুল সাল্লাহ ইসলাম একটা মেহর করে তাদেরকে এই আবদ্ধ জীবন থেকে মুক্ত করেছেন, পরমপ্রদানে সব দেখতে পাচ্ছে, গাইবকে এত দেখিয়েছেন, এটাই ছিল তাদের আসল ইলম, যে গাইবের জগৎ তাদের সামনে খুলে গেছে। দাওয়াতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত গভীর ইলম, সেটা কি যে ওনার ছেলে মৃত্যুর বিনিময়ে একজন কাফির জান্নাতে চলে গেল, উনি এইতে মহা সন্তুষ্ট, শুকর আদায় করছেন কিসের উপর, যে আল্লাহ তাআলা আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন, সেদিন যদি ওনার ছেলে এনার হাতে না মারা গিয়ে ওনার ছেলের হাতে এই ব্যক্তি মারা যেত তাহলে এই ব্যক্তি জাহান্নামী হতো, তা হয়নি, বরং ইনার হাতে নিজের ছেলে মারা গেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এ কথার উপর বড় সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকর আদায় করছেন যে আমার ছেলের হাতে তুমি মরনি, বরং তোমার হাতে আমার ছেলে মারা গেছে, কারণ তুমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেলে, যদি আমার ছেলের হাতে তুমি মারা যেতে তুমি জাহান্নামে যেতে, আর তোমার হাতে আমার ছেলে মারা গেছে তুমি জান্নাতে যাচ্ছ। একজন কাফিরের জান্নাতি হওয়ার ব্যাপারে উনার আগ্রহ এত প্রবল যে উনার ছেলে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর একজন কাফির যদি জান্নাতি হয়ে যেতে পারে উনি সন্তুষ্ট। আমরা মনে করি দাওয়াতের মানি হচ্ছে যে বিভিন্ন টেকনিক শিখা, যে কিরকম বয়ান করতে হয়, আর খুসুসি কাজ আর অমুক কাজকে আমি দাওয়াত শিখে ফেলেছি। আর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাওয়াত শিখেছেন, আর দাওয়াত কি শিখেছেন, যে নিজের ছেলের জীবন দিয়েও যদি একজন মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করতে হয় তবু আমি রাজি, এইটা হলো দাওয়াত, এই দাওয়াত শিখেছেন, যে আমার ছেলের জীবন দিয়ে যদি হয় একজন কাফির যদি নাজাত পেয়ে যায় আমি সন্তুষ্ট, মুখের কথায় নয় দিল থেকে সন্তুষ্ট। তো এক হলো গায়েবের জগৎকে চোখের সামনে আনা, আর এক হলো যে একজন কাফিরের নাজাতের জন্য নিজের মনের আকাঙ্ক্ষা এত প্রবল হওয়া যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস তার নিজের সন্তান দিতেও রাজি যদি একজন মানুষ নাজাত পেয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটাই শিখেছেন, না 96 শিখেছেন, না তবলিগের উসুল শিখেছেন, আর না তাফসীর, না সহিহ হাদিস, না মওযু হাদিস, বরং শিখেছেন গায়েবকে দেখা আর একজন মানুষের নাজাতের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও দেওয়ার জন্য প্রস্তুত হওয়া, এটাই দাওয়াত। অন্যের জন্যে, অন্যের দুঃখে দুঃখিত হওয়া, তার মঙ্গলের জন্য আকাঙ্ক্ষী হওয়া। ওমর দানু শাম দেশের দিকে সফরে গেছেন, একজন পাদ্রি জঙ্গলে থাকে সাধনা করে এসেছে, তার চেহারায় সাধনার চিহ্ন দেখা যায় যে বেশি কম খায়, কম ঘুমায়, তো তার চেহারায় বোঝা যায়। ওমর দানু তাকে দেখলেন আর কাঁদতে রাখলেন, ওনার সাথীরা বললেন যে ও তো খ্রিস্টান, ও খ্রিস্টানকে দেখে তার চেহারা দুর্বল দেখে আপনি কাঁদছেন কেন, মুসলমানও তো না, নিজের ছেলে যদি হলো একটা কথা আমার ছেলেকে দেখে প্রকাশ হয়ে গেছে তো চোখের পানি চড়ে আসে, মনে করে যায় যে ছেলে দূর থাকে, বড় কষ্ট করে বিদেশে কাজ করে, বড় কঠিন কষ্টের কাজ, ছুটিতে বাড়িতে এসেছে, মা তার চেহারা দেখে কাঁদতে লাগলো, হায় আমার ছেলে কি হয়েছে, কেন যে আমার ছেলে কত সুন্দর চেহারা ছিল, কত স্বাস্থ্য ছিল, কত কষ্ট করছে, এই চেহারার মধ্যে তার কষ্ট দেখা যায়, মা কানে। আবু ওমর রাদিয়াল্লাহু এই খ্রিস্টান ব্যক্তিকে দেখে কাঁদতে লাগলেন, কেউ না জিজ্ঞেস করল তো খ্রিস্টান, ওমর রাদিয়াল্লাহু বলে যে আমি কেমন করে কাঁদবো না, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আমল করে সাধনা করে কষ্ট করে জাহান্নামের আগুনে যাবে, আমি কেমন করে কাঁদবো না, এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে শিখেছেন, যে একজন মানুষের দুঃখে দুঃখিত হওয়া, একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে জাহান্নামে যাবে এই কথা ভেবে তার চোখে পানি আসে। এক ওই আবার এই দুই কথা চোখের সামনে আসে, ও যে খ্রিস্টান হওয়ার কারণে ওর যে আখিরাতে যে পরিণতি ওটা যেন চোখের সামনে দেখছেন, আর তার প্রতি দরদ এত প্রবল যে এর জন্য চোখে পানি চলে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই গায়েবকে দেখাও শিখিয়েছেন,
আর মানুষকে ভালোবাসা শিখিয়ে দেবে, অন্যের দুঃখে দুঃখিত হবা, তার সুখে আনন্দিত হবা। তো আল্লাহ তালা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর দিন শিক্ষা মানে হলো এইগুলো শিখা, এই বিভিন্ন উসুল শিখাও নয়, আর ব্যাকরণ শিখাও নয়, আর হাদিস তাফসীর ইত্যাদি যেগুলো নয়, এগুলো সব উপলক্ষ। আসল জিনিস হচ্ছে আমার দিলের ভিতর ওই অবস্থা সৃষ্টি হওয়া। আর সাহাবাদের যে ইলিম ছিল, ওই ইলিম তাদের প্রকাশ কলমেও ছিল না, কোথায়ও ছিল না, তাদের ইলমের প্রকাশ ছিল তাদের জীবনে। ওইটা হলো আসল ইলম, যেটা তার জীবন প্রকাশ করে। আর যে ইলিম প্রকাশ করবার জন্য ভাষার প্রয়োজন, কথার উচ্চারণে জিব্বা নাড়াতে হয়, ওটা কোনো ইলিম নয়। ইলম হলো ওইটা যেটা তার জীবন থেকে প্রকাশ পায়, যার জীবনের মধ্যে ইলম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সম্বন্ধে বলছেন, মাসাবিহুল হুদা, হিদায়তের প্রদীপ, ও যেখানে যায় ওখানে হিদায়ত আসছে, কোনো কথা বলার দরকার নেই, হিদায়ত আসছে। বলি আল্লাহ যখন আমাদের দেশে এসেছেন, খাজা আজমির রহমতুল্লাহ এসেছেন, লাখো লাখো হিন্দু মুসলমান হয়েছে, বয়ান করেও নেয়, কাজ করেও নেয়, উনি উমুমি কাজ তো করেননি, খুশি কাজ তো করেননি, এখনো বয়ানও করেননি, বয়ান এই জন্য করেননি, বা আমি দাবি করে বলতে পারি বয়ান করেননি, কারণ ওই এই দেশের মানুষের ভাষাই উনি জানতেন না। যদি বা বয়ান করে থাকেন, ওনার বয়ান কেউ বুঝেনি, কারণ উনি এই দেশে ছিলেন না, এই দেশের ভাষাও জানতেন না। করলেন কি? কিছুই না, নিজেই হিদায়তের প্রদীপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন, মাসাবিহুল হুদা, তো প্রদীপকে কিছুই করতে হয় না, ওই প্রদীপ যেখানে আসবে আলো এমনি থেকেই বের হয়ে যাবে। দিলের ভিতর এমন নূর অর্জন হয়েছে যেটা প্রকাশ পাবে আমলের ভিতর দিয়ে, এমনকি কিছু না করার ভিতর দিয়েও। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, ওই দিন অর্জন করা, যে দিন তার ভিতরে থাকবে ওটা তার জীবন প্রকাশ করবে, কোনো কথার মাধ্যমেও নয়, কোনো লেখনির মাধ্যমেও নয়, বরং তার জীবন প্রকাশ করবে, আর এমনই প্রকাশ করবে যে পুরা দুনিয়াকে হিদায়তের পথ দেখাবে। লক্ষ্য ওইটা আমাদের লক্ষ্য, আমরা যে চিল্লা দেই, তিন চিল্লা দেই, তাহলে সব উপলক্ষ। আল্লাহ তাআলা আমার চিল্লাও গুনবেন না, তিন চিল্লাও গুনবেন না, দেখবেন দোদ যে কি দিল নিয়ে এসছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, দিলের ভিতর তুমি কি অর্জন করেছ। আর এই যে কথাগুলো বললাম যে নিজের ছেলের মৃত্যুতে শুকর আদায় করছেন কারণ তুমি না যাচ্ছে হয়ে গেছো, এইটা ওনার দিলের মধ্যে লেখা, আল্লাহ তাআলা এটা দেখবে। একজন খ্রিস্টানের জন্য চোখের পানি ফেলছেন, এটা দিলের মধ্যে লেখা, দিল থেকে বেরোচ্ছে। তো ওই দিল পয়দা করা, যে দিলের ভিতর এই হিদায়তের নূর রয়েছে। আল্লাহ আমার সবাইকে তৌফিক নসিব করুন, যে দোয়া করি, চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদের হিদায়ত নসিব করে ইনশাআল্লাহ। আর হিদায়তের পাত্র হচ্ছে দিল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহু বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছে হবে না, বিনা চার্জে চার্জ হবে, আল্লাহ তাআলা দেখাই দিল ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ব্লুটুথ জি না স্যার, এলমের বিষয়ে জরুরি মজা করা, কোনটা এলম, এলমটা হাসিল করবো, এলমটা কি, এলমটা কি, কথা শুন। 11ই মে পাকিস্তান জামায় মসজিদ বাদারিশা, এলমের ব্যাপারে গুরুত্বপূর্ণ বোঝা করা, হযরত মামুন সাক্ষী।